আসসালামু আলাইকুম, আমি জিয়ান খান। আমি আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য ভিডিওটি বানানো। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমাদের কিন্তু অধিকাংশই প্রায় 80% বাসা বাড়িতে অ্যাক্টিমিটার ইউজ করা থাকে। আমরা দেখা গেলো তিনজন চারজন পরিবার একসঙ্গে বাস করি, কিন্তু মিটার একটি। তো অ্যাক্টিমিটার থাকলে আমাদের কী কী ক্ষতি হবে, বা একটি মিটার থাকলে আমাদের লাভ কী, অথবা দুটি মিটার হলে লাভ কী আছে কি না, এই টোটাল আজকে এই বিস্তারিত কথা নিয়ে আমি আজকে কথা বলবো। যে এক নামে দু তিনটি মিটার দেবে কি না পল্লী বিদ্যুৎ, তো টোটালটাই বিষয় নিয়ে আজকে আমার ভিডিওটা। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন, আমি মনে হয় যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। তো প্রথমে আমি বলি, সেটা হচ্ছে সে আমি মনে করি, মনে করেন আপনার বাসায় চারটা ফ্যামিলি থাকেন, আপনার চার ভাই থাকেন, মিটার হচ্ছে একটি, আপনার বাবার সম্পত্তি, আপনার বাবার নামে আপনার সম্পত্তি নেই, আপনার বাবার নামে হচ্ছে এক বাড়িতে একটি মিটার, একটি মিটার দিয়ে আপনারা চার ভাই ইউজ করতেছেন। তো আপনার প্রত্যেকজনে 100 ইউনিট করে যদি আপনি বিল তোলেন, তাহলে চার ভাইয়ের বিল আসবে, মনে করেন চার রুমের বিল আসবে 400 ইউনিট। তো আমরা যেটা জানি যে পল্লী বিদ্যুতের 1 থেকে 100 মধ্যে থাকলে 4 টাকা, এবং কি 100 থেকে 200 থাকলে 5 টাকা, এবং 200-র উপরে গেলে 6 টাকা 60 টাকা করে ইউনিট পড়ে। তো আমাদের, আমরা যদি 1 মিটারে 4 জন ইউজ করি, আপনাদের কিন্তু এই ইউনিট বেশি হচ্ছে, তখন বিলও বেশি হচ্ছে। আর আমরা যদি 4টা রুমের জন্য 4টা আলাদা আলাদা মিটার নেই, তাহলে কিন্তু আমার ইউনিট কমে আসতেছে। তাহলে প্রত্যেক রুমে 1টা করে মিটার হচ্ছে, তো 1 রুমে যদি 70 ইউনিট করে বা 100 ইউনিট করে হয়, 4 রুমে 400 ইউনিট, 4 মিটারে, তো হচ্ছে আপনার 1 মিটারে 100 ইউনিটের নিচে থাকলে আপনার 4 টাকা 75 পয়সা ইউনিট হচ্ছে। আমার যখন 4 মিটারে আলাদা আলাদা তখন 100 ইউনিট করে বিল আসতেছে, তখন 1 মিটার নির্ভরশীল আমরা নয়, তো সেক্ষেত্রে তখন আমাদের অনেকটাই বিল কমে আসবে। 4 টাকা করে যদি হয় তাহলে 400 4 4 1600 1600 টাকা। তো আমাদের তো এমনিতে যদি 1 মিটারে আমি ইউজ করি, সে জায়গায় আমাদের 2000 টাকা বিল বেশি দিতে হবে, 2000 টাকা দিতে হবে। তার মানে আলাদা মিটারের কারণে আমাকে 400 টাকা 500 টাকা বিল কম দিতে হবে। তো আমি মনে করি যাদের হচ্ছে রুম আলাদা আলাদা সেপারেট থাকে, পল্লী বিদ্যুৎ 1 নামে 10টি মিটারও দেয়, পল্লী বিদ্যুৎ 1 নম্বরে 5টি 7টি 10টি 2টি 3টি, আপনাদের ইচ্ছা মতো আপনারা মিটার নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আপনার এক বাড়ি একটাই হোক, সমস্যা নেই, কিন্তু রুমগুলো আলাদা আলাদা সেপারেট থাকতে হবে। আপনি মনে করেন অনেকেই দেখা গেলো যে টিনশেড বাসা করে, আলাদা আলাদা রুম সেপারেট 4টা রুম, হ্যাঁ, তাদের 4টা রুম 4টা মিটার নিতে পারবে। অথবা আপনার বাংলা, আপনি এমনিতেই বাংলা ঘর করছেন, আপনার আলাদা একটা আপনার সেপারেট 2টা রুম আছে পার্ট পার্ট, আপনি তখন আলাদা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি মনে করি যাদের হচ্ছে আলাদা আলাদা বাসা, বা আপনার যারা 1 মিটার দিয়ে 3-4টা রুম চালান, আমি তাদেরকে বলবো অবশ্যই তারা আলাদা মিটার নেন। আরেকটা, 2 রুমের 3 রুমের জন্য 2 মিটার নেন, অথবা 4 রুম হলেও 2 মিটার নেন, অথবা 3 মিটার নেন, পানির জন্য আলাদা মিটার করেন, সব কিছুর জন্য আলাদা আলাদা মিটার করেন। সেক্ষেত্রে আপনার কী হবে, ইউনিট কম আসবে, মিটারে ইউনিট কম আসবে, আপনার বিলও কম আসবে। আর যখন আপনি 1 মিটার দিয়ে সব কিছু চালাবেন, তখন আপনার ইউনিটও বেশি আসবে, বিলও বেশি আসবে। আমি মনে হয় আপনাকে বুঝতে বুঝতে পেরেছি। আর আমাদের মিটার নিতে খরচ বেশি লাগে না, 600 টাকা থেকে 550 টাকা মতো খরচ হয়। আপনারা জানেন হয়তো অনলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন করা যায় নিজেরাই, আপনারা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করেন। আমার একটা ভিডিও আছে অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কী কী কাগজপত্র লাগে, এই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনারা যদি আপনার পাশে 1 মিটার থাকে, 3-4 রুম চালান, সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা মিটার নেন, আপনার অনেক সেপারেট হবে, এবং কি আপনার ভোল্টেজ ভালো পাবেন, এবং আপনাদের বাসায় ফ্রিজ টিভি অথবা মোটর সব কিছুই ভালো সেপারেট থাকবে। কারণ আপনি 1টা মিটার দিয়ে অনেক লোড নিতে পারবেন না, আপনি যখন 2টা আলাদা আলাদা মিটার নেবেন তখন আপনার আর ভোল্টেজ ভালো থাকবে, আপনার বিলও কম আসবে, এবং কি ইউনিট কম হবে, বিলও কম হবে। ধরুন 1 মিটার দিয়ে আপনি বেশি চালাবেন, তখন ইউনিট বেশি হবে, বিল বেশি হবে, এবং কি ভোল্টেজও কম থাকবে। তাই আমি মনে করি যে হচ্ছে আপনারা অবশ্যই
যদি আপনাদের আলাদা মিটার থাকে ভালো, অথবা যাদের এক মিটার দিয়ে অনেক কিছু চালান তারা আরেকটা মিটার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার বিল অনেকটাই কমে আসবে এবং কি আপনার আর অনেক সাশ্রয়ী হবে। তো এই বলে ভিডিও শেষ করব, অবশ্যই ভালো থাকবেন। আর আমি মনে করি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি কিনা জানি না, তবে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি শেষও আবারও বলতেছি, আপনাদের যদি এক মিটারে বেশি রুম চলে আপনারা আলাদা আরেকটা মিটার নেন এবং আপনাদের লোড কমায় ফেলেন, তাহলে আপনার বিল অনেকটা কমে আসবে। কারণ এক মিটারে বেশি লোড পড়লে, বেশি ইউনিট আসলে বেশি বিল আসে, তখন আপনি আলাদা সেপারেট মিটার করবেন, অথবা তখন আপনার ইউনিট কমে আসবে এবং কি বিলও কমে আসবে। তো এই বলে ভিডিও শেষ করব, অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আর নিজের প্রতি খেয়াল রাখবেন।